রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশেষে গ্রুপ সংখ্যক ছাত্রছাত্রী পাবে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা সরকারি চাকরির এক্ষেত্রে গ্রুপ ডিতে চাকরির আবেদন কবে থেকে শুরু হবে গ্রুপ ডিতে চাকরি পেতে গেলে তোমার কি যোগ্যতা লাগবে কত বয়স হতে হবে কি পরীক্ষা দিতে হবে কীভাবে গ্রুপ ডিতে চাকরি পাবে এবং গ্রুপ ডিতে চাকরি পেয়ে কী বা কাজ করতে হয় কত টাকা স্যালারি থাকবে অর্থাৎ গ্রুপ ডি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্তটা ডিটেলসে তোমাদেরকে আলোচনা করব যাতে তোমরা আগেভাগে গ্রুপ ডির এর চাকরি সম্বন্ধে সম্পূর্ণটা জেনে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে সরকারি চাকরি গ্রুপ ডিতে পেতে পারো কাজে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে যে এখানে দেখতেই পাচ্ছ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে গ্রুপ ডিতে বারো হাজার শূন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর যেটা রীতিমতো কিন্তু মাননীয় ঘোষণা করে দিয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের অনেকের ডাউট রয়েছে আবেদন কবে আসবে সমস্তটা বলবো আদৌ আবেদন আসবে কিনা আদয় নিয়োগ হবে কিনা সমস্তটা বিস্তারিত বলবো ও স্টেপ বাই স্টেপ তো প্রথমেই বলে রাখি তোমাদের বেসিক ডিটেলস যে গ্রুপ ডি সম্বন্ধে এ টু জেড ডিটেলসে বলে রাখি প্রথমেই বলে রাখি শূন্য পদ কত রয়েছে অর্থাৎ বারো হাজার বলেছে আমি এখানে বারো হাজার প্লাস কেন বললাম বারো হাজারের বেশি শূন্য পথ কিন্তু থাকবে এর নির্দিষ্ট কারণ রয়েছে তোমাদেরকে বলবো ও তো এক্ষেত্রে বারো হাজারের অনেক বেশি কিন্তু শূন্য পদ থাকতে চলেছে যদিও ও অফিসিয়ালভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছে বারো হাজার ডু গ্রুপ ডি তে এ ছাত্রছাত্রীরা চাকরি পাবে মানে বিরাট একটা শূন্য পদ রাজ্যের এর সরকারি চাকরি পাওয়ার যাদের স্বপ্ন রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কারণ সহজেই কিন্তু গ্রুপ ডির চাকরি তুমি পেতে পারো একটু পরিশ্রম করলে কারণ সিলেবাস এবং পরীক্ষাটা জানলেই তোমরা বুঝতে পারবে তো এরপরে বলে রাখি যোগ্যতা কত লাগবে ম্যাক্সিমাম যোগ্যতা লাগবে হচ্ছে এইট পাস অর্থাৎ এইট পাসের তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে এইট পাস যদি তুমি করে থাকো তাহলেই কিন্তু তুমি গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে যদি এইট পাসের না থাকে তাহলে টেন পাসের সার্টিফিকেট দিয়েও কিন্তু তোমরা আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই অনেকেই ভাবো যে এইট পাসের সার্টিফিকেট আমার নেই তাহলে আমরা কিভাবে আবেদন করব কোনো সমস্যা নেই ন্যূনতম যে কোয়ালিফিকেশন বা যোগ্যতা লাগবে সেটা এইট পাস সেক্ষেত্রে তুমি টেন পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস যাই হোক না কেন তুমি আবেদন করতে পারবে এইট পাস যোগ্যতা তোমার থাকলেই তুমি আবেদন করতে পারছো এক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট বয়স লাগবে কত থেকে কত বয়সের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে বয়সের কথা যদি বলি আঠেরো থেকে এ চল্লিশ বছরের ছাত্রছাত্রী যারা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে গ্রুপ ডিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি রয়েছো রয়েছ তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ অর্থাৎ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি রয়েছো রয়েছ আঠেরো থেকে তেতাল্লিশের মধ্যে তোমাদের যদি বয়স থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে গ্রুপ ডিতে এবং অনায়াসে আবেদন করে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেতে পারবে এক্ষেত্রে এ তোমাদের অনেকের জিজ্ঞাসা যে আর কী রয়েছে পরীক্ষার প্যাটার্ন কী তো এক্ষেত্রে আমি পরীক্ষার কথা যদি বলি যে যে জায়গার থেকে তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা হয়ে থাকে তো সম্ভব্য সিলেবাস আমি এখানে বলছি কারণ অফিসিয়ালভাবে এখনও সিলেবাস রীতিমতো ডিক্লেশন হয়নি তোমরা যাতে আগেভাগে প্রস্তুতি নিতে পারো সেই কারণে এ মিনিমাম আইডিয়াটা আমি রীতিমতো বলে দিচ্ছি দেখো প্রথমেই আসবে হচ্ছে ম্যাথামেটিক্স থেকে ম্যাথ তোমাদের কিন্তু থেকে আসবে অবশ্যই মাথায় রাখবে কিন্তু আসবে না কি তোমাদের থেকে আসবে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে পাটি খুব ভালো করে করবে তারপরে কি হচ্ছে এ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে সি এ তোমাদের জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে জি থেকে তোমাদের কোশ্চেন আসবে তারপরে হচ্ছে জিএস থেকে কোশ্চেন আসবে জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসবে তারপরে তোমাদের ইংলিশ আসবে বেঙ্গলি আসবে এবং রিজিনিং আসবে দেখো এগুলোর মধ্যে থেকেই সম্ভবত কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি এই যে জি আসবে এ তো এখান থেকে সেভেন থেকে এইট কিংবা খুব ম্যাক্সিমাম বলে টেন লেভেলের সমস্ত কিছু টেন লেভেলের মধ্যেই আসবে এইট লেভেলের মধ্যেই আসবে থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসে ভালো করে কমপ্লিট করে নাও না তো সেখান থেকেই কিন্তু তোমরা কোশ্চেন কোশ্চেন হবে না ক্লাস টেন লেভেল কিংবা এইট লেভেলের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি কাজ কি ধরো তোমরা চাকরি পেয়ে গেলে এক্ষেত্রে কাজ কি হবে দেখো অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে গ্রুপ ডিতে তোমরা যেন কোনো ক্লার্ক ক্লারিক্যাল যে কাজগুলো হয়ে থাকে কোনো কিছু সহযোগিতা করা কোনো ফাইলকে এদিক থেকে এই অফিস থেকে বা এই চেম চেয়ার থেকে অন্য চেয়ারে নিয়ে যাওয়া তো এই ধরনের ক্লারিক্যাল যে কাজগুলো থেকে থাকে বিভিন্ন ধরনের ওয়ার্ক হতে পারে সেই ক্লারিক্যাল কাজগুলো কিন্তু তোমরা তোমাদের এই গ্রুপ ডিতে দেওয়া হয় এরপরে যদি বলে হয় বেতনের কথা কত টাকা তোমরা বেতন পাবে তো এই ক্ষেত্রে ধরে রাখো কুড়ি হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে তোমাদের কিন্তু বেতন হবে এবং তোমরা ইনহ্যান্ড স্যালারি মানে চাকরি পাওয়ার পর হাতে প্রায় কুড়ি হাজার টাকা মতন পাবে তারপরে তোমার আর কি হচ্ছে সময়ের সাথে সাথে এ তোমার কিন্তু স্যালারিও ইনক্রিজ হবে যেটা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় হয়ে থাকে তো এই ক্ষেত্রে কুড়ি হাজার তুমি হাতে পাচ্ছ এটা তোমরা ধরে রাখতে পারো তো এক্ষেত্রে তোমাদের অনেকের মনে ডাউট রয়েছে আগে এই বিষয়টা বলে রাখি ডাউট রয়েছে যে আমাদের এর গ্রুপ ডিতে ঠিক আছে এ গ্রুপ ডিতে আমাদের ভ্যাকেন্সি বেরাবে কি না তো ক্ষেত্রে আমি তোমাদের একটা সিম্পল ডেটা তোমাদের দিয়ে দিই যে দু ঠিক আছে দু সালে কিন্তু রীতিমতো ছ হাজার এর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে যেখানে এ যেটা বলা হয়েছিল সেই সময় ভ্যাকেন্সির সংখ্যা ছিল কিন্তু ষাট হাজার মানে ষাট হাজার শূন্য ছিল ছ হাজারে প্রায় ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার মধ্যে থেকে প্রচুর ও ডি গ্রুপে কি হচ্ছে অন্যান্য চাকরি পেয়েছে সরকারি চাকরি প্রার্থীরা অন্যান্য চাকরিতে নিযুক্ত হয়েছে সেইখানেও একটা শূন্য পদ রয়েছে এবং যেটা বলছি যে ষাট হাজার প্রায় শূন্য পদের ছিল সেই সময় যেটা রীতিমতো ডেটা বলছে তো সব কিছু মিলিয়ে তোমরা বুঝতেই পাচ্ছ যে বারো হাজার ভ্যাকেন্সি হতে পারে না তার থেকে অনেক বেশি বারো হাজারের থেকে অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই দু সালের পর এখনো পর্যন্ত কিন্তু কোন রকম গ্রুপ ডিতে নিয়োগ হয়নি ঠিক আছে এ নিয়োগ হয়নি তো এক্ষেত্রে এ এই মুহূর্তে শূন্য পদ কিন্তু অনেকটা বেড়ে গেছে শূন্য পদ অনেকটা বেড়ে গেছে এই মুহূর্তে কিন্তু নিয়োগ হবে তোমরা মাথায় রাখো এবং যদি গ্রুপ ডিতে এ তোমার রাজ্যে নিয়োগ না হয় তাহলে কেন্দ্রে রয়েছে তো এক্ষেত্রে একাধিক পোস্ট কিন্তু রয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো তোমরা এই যে তোমাদের সিলেবাসগুলো বললাম এই সিলেবাসের অ্যাকর্ডিং তোমরা রীতিমতো প্রিপারেশান নাও যারা মনে করছো আমি একটা সরকারি চাকরি করব। তাদের অবশ্যই প্রিপারেশান নেওয়া উচিত অনেক দিন নিয়োগ হয়নি এবার রাজ্য ও সরকার ঘোষণা করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং সামনে ভোট রয়েছে তোমরা বুঝতেই পারছ সেই কারণে আবেদন প্রক্রিয়াও আসবে খুব তাড়াতাড়ি যেটা শোনা গেছে সেই অনুযায়ী কিন্তু মাস দেড়েকের মধ্যেই কিন্তু এই ডি গ্রুপের ভ্যাকেন্সি আসতে চলেছে এ যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে কাজেই তোমাদের প্রত্যেককে বলবো ও ভালো করে মনোযোগ সহকারে প্রস্তুতি চালাও আর তোমাদের জন্য তো প্রস্তুতির ভিডিও আসছেই একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কোন সরকারি চাকরিকে টার্গেট করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না প্রত্যেকের সরকারি চাকরির বা চাকরি জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো